সন্ধ্যা নামলে গাছ ছমছমে ভাব। সত্যিই কি আছে তাদের অস্তিত্ব? অশরীরীরা কি দেখা দেয়? ভূত চতুর্দশীর আগে দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান। আজ বিহারের দুলারি ভবন ও জমিদার বাড়ি। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। সন্ধ্যা নামলেই গা ছমছমে ভাব। রাতের অন্ধকারে নাকি শোনা যায় ফিসফিসানি, কারা নাকি হেঁটে বেড়ায় ওই পুরনো ভাঙা বাড়িটায় অথবা ওই পুকুর ধারের মরা গাছটা। সত্যিই কি আছে তাদের অস্তিত্ব? অশরীরীরা কি দেখা দেয় নাকি শুধুই অন্ধবিশ্বাস? গল্পে, সাহিত্যে, সিনেমাতেই রয়ে গেছে ভূতের কথা। ভূত চতুর্দশীর আগে দেখুন এসব নিয়েই আমাদের বিশেষ অনুষ্ঠান আজ বিহারের শিমুলতলার দুলারি ভবন ও জমিদার বাড়ি। নমস্কার, আমি সোমনাথ। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বা নিয়ে যাব শিমুলতলার ভিন্ন ভিন্ন কিছু জায়গা, যেগুলি প্যারানর্মাল অ্যাক্টিভিটি রয়েছে বলে সাধারণ মানুষের কাছে জনশ্রুতি রয়েছে। সত্যিই কি ভূতের কোনো অস্তিত্ব আছে? আজকে সেই খোঁজ করব আমরা। শিমুলতলার দুলারি ভবনে পৌঁছে যাব, যাব শিমুলতলা জমিদার বাড়িতেও, ঘুরে দেখব এলাকার বিভিন্ন প্রাচীন বাড়িগুলি। সে অনেক বছর আগের কথা। একটা সময় বিভিন্ন কারণে চিকিৎসকেরা বাঙালিদের পরামর্শ দিতেন পশ্চিমী যাত্রার। পশ্চিমী যাত্রা বলতে বিহারের শিমুলতলা, যার সৌন্দর্য এবং জলবায়ু অত্যন্ত কার্যকরী। শোনা যায় সে সময় বহু বনেদি মানুষ বাড়ি করেছিলেন শিমুলতলা এলাকায়। এখনও অবশ্য সেসব চিহ্ন রয়ে গেছে। শিমুলতলা স্টেশন থেকে বাইরে বেরোলেই একটু এগিয়ে যেদিকে তাকাবেন চোখে পড়বে এমনই নানান প্রাচীন বাড়ি। শিমুলতলার প্রসঙ্গে না হয় আরেকদিন আসা যাবে। আজ যে কারণে আমাদের এই প্রসঙ্গ, সে বিষয়ে একটু আলোচনা করা যাক। শিমুলতলার এই সকল প্রাচীন বাড়িগুলির মধ্যে বেশ কিছু বাড়িকে ঘিরে এলাকায় ছড়িয়ে রয়েছে নানান ভৌতিক কাহিনী। সমাজ মাধ্যমের দৌলতে শিমুলতলার দুলারি ভবন বা ভৌতিক বাড়ির কথা সকলেরই জানা। সেই রকমই শিমুলতলার বিখ্যাত লাট্টু পাহাড়ের অদূরে অবস্থিত জমিদার বাড়ির গল্প সকলের জানা। প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম দুলারি ভবনে। এই বাড়িকে ঘিরেই ছড়িয়ে রয়েছে নানান ভৌতিক কাহিনী। তবে এলাকায় পৌঁছে কিছুটা আশাহত হতে হলো আমাদের। বর্তমানে বাড়িটি আর নেই, সেখানেই শুরু হয়েছে নতুন করে নির্মাণ কাজ। আমার পেছনে যে ধ্বংসাবশেষ দেখছেন সেটিই হচ্ছে দুলারি ভবন। এই ভবনকে ঘিরেই কিন্তু ছড়িয়ে রয়েছে এলাকায় নানান কথা। শোনা যায় এখানেই নাকি বিভিন্ন রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি লক্ষ্য করা যেত, অথচ আজ এই ভবনটিকে ভেঙে ফেলা হয়েছে। দুলারি ভবন দেখা হলো না, স্বাভাবিকভাবেই মন খারাপ হলো আমাদের। এবার আমাদের লক্ষ্য লাট্টু পাহাড়ের কাছে জমিদার বাড়ি। ততক্ষণে সন্ধ্যা নামতে শুরু করেছে। আলো আধারি পথ পেরিয়ে আমরা পৌঁছালাম জমিদার বাড়ির সামনে। আশেপাশে 2-1 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। শিমুলতলা এলাকায় একটি বিশেষ পরিচিত নাম রয়েছে, সেটি হচ্ছে দুলারি ভবন। শোনা যায় সেখানে নাকি কিছু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেছে। আগেও বেশ কিছু উৎসাহী মানুষ যারা এসেছেন এখানে, তাদের কাছ থেকেও এরকম তথ্য কিন্তু আমরা পেয়েছি। তবে এবছর আমরা যারা এসেছিলাম, আমরা যে দুলারি ভবনের কোনো অস্তিত্ব এখন আর নেই, জানা গেছে আধুনিকীকরণ হচ্ছে, সেই ভবন পুরো ভেঙে ফেলা হয়েছে। তবে শিমুলতলা এলাকায় এসে আরও একটি প্যারানর্মাল অ্যাক্টিভিটি রয়েছে এরকম একটি জায়গার খোঁজ আমরা পেলাম। লাট্টু পাহাড়ের অদূরে যে জমিদার বাড়ি নামে পরিচিত, সেখানেও নাকি বেশ কিছু অদ্ভুত কাণ্ডকারখানা লক্ষ্য করে থাকেন স্থানীয়রা। এলাকার মানুষের কাছে জানা গেল এমন নানান কিছু কথা। আমরাও একটু খোঁজ নেব বলে সন্ধ্যার পর এসে হাজির হলাম রাজবাড়িতে। দেখব ঘুরে গোটা রাজবাড়ি, আমাদের চোখে কিছু ধরা পড়ে কিনা, সাক্ষী করব আপনাদের। একটু সাহস সঞ্চয় করে আমরা এগোলাম জমিদার বাড়ির দিকে।
খা খা প্রান্তরে গোটা বাড়িটা যেন অন্ধকারে গিলে খেতে চাইছে আমাদের। বাড়ির সিঁড়ি বেয়ে কিছুটা পথ ভেতরে গেলাম, তখন নিজেদের নিঃশ্বাসের শব্দ যেন কানে বাজছে। অদ্ভুত এক নিস্তব্ধতা। বহু দূরে অচেনা একটা পাখি বিচ্ছিরিভাবে ডেকে উঠল। এখানে কোনো ভৌতিক কিছু নজরে এসেছে? জিজ্ঞাসা করলাম স্থানীয় বাসিন্দা বাসুদেববাবুকে। তিনি জানালেন, মুরালী ভবনে তো কিছু পেলাম না, আপনাদের যেমন বলছিলাম এখানকার জমিদার বাড়িতে আমরা এসেছিলাম। বাসুদেববাবু স্থানীয় বাসিন্দা, তার সাথে আলাপ হলো। বাসুদেবদা, এই যে এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা, এই এই রাজবাড়ি সম্পর্কেও তো অনেক কথা শোনা যায়, কি জানা যায় আর কি? রাজবাড়ি যো হ্যাঁ না, এ তো লাল ঢেঙ্গা রাজা কা নাম থা, ইসমে লাল ঢেঙ্গা রাজা কা বাড়ি থা, বহু দিন 200-250 বছর কা বাড়ি। হাম লোক কা তো উস টাইম কা জন্ম ভি নাই থা, लेकिन फिलहाल हम लोग देखे थे। यहाँ का बाउंड्री वाउंड्री पूरा बहुत किया हुआ था। এখানে রাজবাড়িতে কিছু মানে ভৌতিক কাণ্ড কারখানা নজরে এসছে বা শোনা যায় এরকম কিছু? না না না, ও তো পহলে বালা থা, আপ আপ উস ও সব নেই হতা, আপ তো পেট্রোলিং বালা ইহাঁ পর জো দিয়া হুয়া হ্যায় না জওয়ান জওয়ান সব। রাত্রিরে লোক আসে এখানে? নাই নাই, রাত্রিকে লোক নেই আতা হ্যায় ইহাঁ পর, লাগ তো রাহা ভয়, কিউকি গ্রামীণ বালা ইহাঁ নেই হ্যায় কো, শুধু বাড়ি হ্যায়। পুরো ফাঁকা চারিপাশে? পুরো ফাঁকা হ্যায় চারপাশে, ইসিলি ইহাঁ সে 2-2.5 কিলোমিটার বাড়ি আছে। বাসুদেবদা যেমন বলছিলেন, আসলে 2-2.5 বছর আগেও এখানে পরিস্থিতিটা অন্যরকম ছিল থমথমে, কারণ যেটা যে ছবি দেখাচ্ছিলাম আপনাদের, যেহেতু এখন রাত্রির হয়ে গেছে আমরা ছবিটা পুরো দেখাতে পাচ্ছি না, আপনাদের আলোরও অভাব রয়েছে। এখানে পুরো চারিদিকে নির্জন এলাকা, সেই অর্থে কোনো জনমানুষ নেই। 2-3 কিলোমিটারের মধ্যে পর্যটকরা আসেন, তারা তাদের মতো ঘোরেন এবং দিনের আলো থাকতে থাকতেই তারা ফিরে যান। এই রাজবাড়িকে ঘিরে কিন্তু বেশ কিছু গল্প ছড়িয়ে রয়েছে স্থানীয়দের মধ্যে। বেশ কিছুটা সময় রাতের অন্ধকারে আমরা কাটালাম জমিদার বাড়িতে, তবে সেরকম কিছু আমাদের নজরে এলো না। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম পরদিন ভোরবেলায় ফের যাওয়া হবে এই জমিদার বাড়িতে। পরদিন খুব সকালে উঠে আমরা আবার বেরিয়ে পড়লাম জমিদার বাড়ির উদ্দেশ্যে, দিনের আলোয় শতবর্ষ প্রাচীন এই বাড়িকে দেখবার জন্য। জানা গেল এই বাড়ির আদিনাম নলডাঙ্গা রাজবাড়ি। রাজবাড়ির মোটামুটি 1 কিমি ব্যাসার্ধে এখনও কোনো বাড়িঘর নেই। ঠিক উল্টো দিকে প্রায় ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে রয়েছে লাট্টু পাহাড়। এই নির্জন উপত্যকায় যেন অনন্তকাল ধরে ফিসফিসিয়ে কথা বলে চলেছে পাহাড়ের সাথে এই একাকী রাজবাড়ি। দিনে এবং রাতে দুটি ভিন্ন ভিন্ন সময়ে আমরা এসে হাজির হয়েছিলাম শিমুলতলা এই রাজবাড়িতে। আমরা গেছিলাম দুলারি ভবনের সামনেও, যদিও সেখানে কোনো অবশিষ্ট নেই, সেটা তো আপনাদের দেখালামই। তবে দুটি ভিন্ন ভিন্ন সময়তে এসেও যে গল্প আমরা আগে শুনেছিলাম তার কিন্তু সেই অর্থে কোনো অস্তিত্ব আমরা টের পেলাম না বা টের পাইনি। আমরা সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজকের মতো আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো খবর নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড় যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।